নমস্কার বন্ধুরা আমি সহজিয়া সহজিয়ার সহজ টিপস চ্যানেলে আপনাকে স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে টাচ করে অল নোটিফিকেশানস অন করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশনস আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার খাদ্য তালিকায় অনেক আগেই বাদ দিয়েছেন চিনি আর ডায়াবেটিস হৃদরোগের সমস্যা ওজন বেড়ে যাওয়ার সমস্যা যারা ভুগছেন তারা তো নিশ্চয়ই জীবন থেকেই বাদ দিয়ে ফেলেছেন ভালোই করেছেন খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিন চিনি কারণ বিশেষজ্ঞরা বলে থাকেন স্বাস্থ্য ভালো রাখতে চিনির কোনো ভূমিকা নেই বরং এটি ক্ষতির কারণ অনেক বেশি কিন্তু বন্ধুরা আপনি কি জানেন আপনাদের রূপচর্চায় চিনির মতো প্রভাবশালী খুব কম জিনিসই আছে আমি আজকে আপনাদের চিনির এমন কতগুলো ব্যবহার বলবো, যা আপনাদের ত্বক করে তুলবে ঝলমলে আপনি হয়ে উঠবেন আরো আরো সুন্দর তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে রূপচর্চায় চিনি ব্যবহার করে আপনারা হয়ে উঠবেন ঝলমলে ও সুন্দর নাম্বার ওয়ান ত্বকের এক্সফোলিয়েশনে চিনি ত্বকের স্ক্রাবার হিসেবে চিনির জুড়ি মেলা ভার অনেক কোম্পানির বডি স্ক্রাবেও কিন্তু অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করা হয় চিনি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে ঝকঝকে ও মোলায়েম করে তোলে চিনি চিনি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড এবং আলফা হাইড্রক্সি অ্যাসিডের প্রাকৃতিক উৎস এটি ত্বকের কোষকে ভেঙে যাওয়া আটকানোর পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে অলিভ অয়েল ও কয়েক ফোটা নারকেল তেলের সাথে এক চামচ চিনি মিশিয়ে সারা মুখ ও শরীরে লাগিয়ে আলতো হাতে ঘষে স্ক্রাব করে নিন যতক্ষণ না পর্যন্ত সমস্ত চিনিগুলি গলে যায় এরপর ঠান্ডা জলে মুখ ও শরীর ধুয়ে নিন দেখবেন মৃত কোষগুলি উঠে ঝলমলে হয়ে উঠবে ত্বক এছাড়াও আপনি টমেটো পাকা পেঁপে বেসন অ্যালোভেরা জেল এগুলোর সাথেও চিনি মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু একই ফল পাবেন তবে সপ্তাহে একবারের বেশি ব্যবহার করবেন না নাম্বার টু ত্বকের জেল্লা বাড়াতে চিনি কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে লাগিয়ে রাখুন মুখে মিনিট পনেরো পরে ধুয়ে নিন মুখ মুখ ধোয়ার সময় হালকা হাতে মুখ মাসাজ করে নিতে পারেন সপ্তাহে দুবার এটি ব্যবহার করুন এক মাস ব্যবহার করার পরেই আপনার ত্বকের জেল্লা চোখে পড়বে নাম্বার থ্রি ত্বকের কালো ছোপ দূর করতে চিনি আমাদের হাতের কুনুই হাঁটুতে অনেক সময় কালচে ছোপ পড়ে যায় অনেকের ক্ষেত্রে ঘাড়ে ও গলাতেও এরকম কালো ছোপ পড়তে দেখা যায় একটি মাঝারি সাইজের পাকা লেবু মাঝ বরাবর কেটে অর্ধেক করে নিন তারপর লেবুর কাটা অংশে চিনি মাখিয়ে কালচে ছোপের ওপর আলতোভাবে ঘষতে থাকুন যতক্ষণ না চিনি গলে যায় সপ্তাহে দুদিন করে দেখুন কালচে ছোপগুলি অনেক হালকা হয়ে যাবে নাম্বার ফোর কালচে ঠোঁটের সমস্যা সমাধানে চিনি ঠোঁট ফাটার সমস্যা সমাধান ছাড়াও চিনি কালচে ঠোঁটকেও গোলাপি করার ক্ষমতা রাখে মধুর সাথে কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে তাতে এক চামচ চিনি মেশান চিনিগুলি গলে যাওয়ার আগেই মিশ্রণটি নিয়ে ঠোঁটে লাগান এবং ঠোঁটে হালকাভাবে আঙুল দিয়ে খসতে থাকুন এই মিশ্রণটি ঠোঁটের মৃত কোষগুলি তুলে ঠোঁটকে নরম করার পাশাপাশি ঠোঁটের কালচে ছোপ দূর করতে অসাধারণ ভূমিকা পালন করে থাকে সপ্তাহে দুদিন ব্যবহার করে দেখুন আপনার ঠোঁট হবে গোলাপের পাপড়ির মতো গোলাপি ও নরম নাম্বার ফাইভ স্ট্রেচ মাক নিবারণ করতে চিনি আমাদের শরীরে হঠাৎ করেই কিছুটা ওজন বাড়লে বা ওজন কমলে ত্বকে স্ট্রেচ মাক পড়ে যায় বা প্রেগনেন্সির পরও পেটে এবং থাইয়ে এরকম ফাটা দাগ কিন্তু দেখা যায় আপনি যদি চিনির সাথে কফি আমন্ড অয়েল ও মধু মিশিয়ে নিয়মিত হালকা হাতে মালিশ করেন তাহলে ধীরে ধীরে কিন্তু হালকা হবে স্ট্রেচ মার্ক বন্ধুরা এই পদ্ধতিগুলোতে আপনারা চিনি ব্যবহার করে দেখুন আর কতটা উপকার পেলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলেও আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার যদি মনে হয় আমার ভিডিওটি আপনার বন্ধুদের কোনোভাবে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ এ পর্যন্তই ফিরে আসছি এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার